সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে এবার সৌদি প্রিন্সদের কয়েকখানা হিসেবে ব্যবহৃত পাঁচ তারকা হোটেল রিচ কার্টন খুলেছে নভেম্বরে সৌদি আরবে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হওয়া দুশোর বেশি প্রিন্স মন্ত্রী এবং ব্যবসায়ীদের কয়েকখানা হিসেবে ব্যবহার হওয়া রিচ হোটেল সম্প্রীতি খুলেছে রিয়েদের পাঁচ তারা হোটেলের কর্মীরা বিবিসিকে জানিয়েছে অতিথিদের জন্য হোটেলটি খুলে দেওয়া হয়েছে জানুয়ারি মাস পর্যন্ত হোটেলটিতে কোনো অতিথি রাখা হয়নি সৌদি আরবের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে রিচ কার্টন হোটেলে এখনও ছাপ্পান্ন জন বন্দী আছেন যদিও দেশটির কোনো কোনো রিপোর্টে বলা হয়েছে রিৎস কার্টন হোটেলের বাকি বন্দীদের কারাগারে সরিয়ে নেওয়া হয়েছে জানুয়ারি মাসের শেষ দিকে প্রসিকিউটর জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে প্রিন্স সহ প্রভাবশালী গ্রেপ্তার ব্যক্তিদের সঙ্গে অর্থনৈতিক দণ্ডের রফা করেছে সরকার এ প্রক্রিয়া ইতিমধ্যে দশ হাজার কোটি ডলার বা একশো বিলিয়ন ডলারের বেশি অর্থ উদ্ধার করেছে সরকার যদিও সরকারের হিসাবে প্রভাবশালী দুর্নীতিবাজদের গোপন বা অপসর হিসাবের অর্থের পরিমাণ আনুমানিক প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার গত নভেম্বরের দেশটিতে দুর্নীতি বিরোধী অভিযান চালু হওয়ার পর থেকে গ্রেপ্তার হওয়া প্রভাবশালী বন্দীদের রাখার জন্য রিচ কার্টন সহ বেশ কয়েকটি বিলাসবল হোটেল ব্যবহৃত হতো সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটির দুর্নীতি দমন কমিটির প্রধানের দায়িত্ব নেবার পর থেকেই দুর্নীতি দমন অভিযান শুরু হয় এরপর একে একে রাজ পরিবারের সদস্য মন্ত্রী শীর্ষ ব্যবসায়ীদের গ্রেপ্তার করা হয় তাদেরকে বিলাসবহুল হোটেলে আটকে রাখা হয় তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনার পাশাপাশি তাদের ব্যক্তিগত বিমানগুলো আটকে রাখা হয় এবং তাদের সম্পত্তি জব্দ করা হয় আটক ব্যক্তিদের মধ্যে প্রিন্স আল বিন তালাল এবং সৌদি মিডিয়া মোগল ওয়ালিদ আল ইব্রাহিম উল্লেখযোগ্য বলা হয়ে থাকে দুর্নীতি দমনে পাশাপাশি যুবরাজের এ উদ্যোগের সঙ্গে ক্ষমতার যোগসূত্র আছে বত্রিশ বছর বয়সী যুবরাজ মোহাম্মদ বিন সালমান বা এমবিএস নামেও যিনি পরিচিত এর মধ্যেই দেশের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোয় ক্ষমতা করায়ত্ত করেছেন তিনি এখন বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ দেশের মধ্যে সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রী বলা হয় যুবরাজ দুর্নীতি দমন অভিযানের মাধ্যমে তিনি কার্যত নিজের ক্ষমতার জানান দিয়েছেন